যারা গরজামে না থাকতে চান তারা সরাসরি শাওন বাসাতে যোগাযোগ করে। তার মানে তোমার এলাকায় প্রেমিকা আছে? না, আমার কোনো প্রেমিকা টেমিকা নাই, এটা বিশ্বাস করতে পারি না। এই মিষ্টি খাওয়ানোর শোধ আমি তুলবো। পিঁপড়ার জম জায়গায় খায়, জায়গায় মরে। হ্যালো ভিউয়ার, দিস শাওন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটি ব্লগ করতে যাচ্ছি আর আমার এই ব্লগের সাথে একটু আমার সাথে যোগদান করবেন পাপ্পু সরকার। আজকে আমি যাব হচ্ছে গাজীপুরের একটি ঐতিহ্যবাহী বাজারে, 400 বছরের পুরনো সেই বাজারের বয়স হচ্ছে 400 বছর, যেটা অনেক পুরনো একটি বাজার। আর সেই বাজারটা হচ্ছে বর্মিতে, সেই বর্মি বাজারে ব্লগ করবো। সো স্টে টিউন উইথ মি অ্যান্ড পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আমি পাপ্পুকে নিয়ে চলে আসছি। কোথায় আসছি পাপ্পু? এটা হচ্ছে বড় বাজার। ওকে পাপ্পু, প্রতিদিন মানে এই বাজারে কতজন মানুষ আছে? প্রতিদিন বুধবার আসলে মিনিমাম গফরগাঁও, কাপাসিয়া, শ্রীপুর, সাতকামার, এই দেখছে তেরমণি, পাগলা থানা। আর ভাই দামও কম ভাব কিনবে, একদম দাম করতে। তোমার দাঁত ফেলাই দিলে ভিডিওটা দেখছেন তারা জেনে রাখুন যে 400 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী বাজারে দৈনন্দিন জীবনের সকল প্রকার পণ্যই পাওয়া যায়। যে কোনো পণ্যই আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এত পুরনো একটি বাজার এবং এত বড় একটি বাজার যে মানুষের অনেকেরই অজানা রয়ে গেছে। এত ব্যস্ততম বাজার গাজীপুরের মতো একটা জায়গায় আমি এর আগে কখনো দেখিনি, সিরিয়াসলি দেখি নাই। আর হিউজ পরিমাণে ক্রাউড, ইটস হিউজ অ্যান্ড অসাম। 500 বছর পুরনো এই বাজার, মোর দ্যান 400 ইয়ার্স ওল্ড। সো বাজারের নাম বর্মি বাজার। এটা কী বাজার? বর্মি বাজার। ওকে, এই বর্মি বাজারকে ওয়াল ইন ওয়ান বাজার বলা হয়। বিশেষ করে এমন কোনো জিনিস নাই যে আসলে বাজারে পাওয়া যায় না,
আপনারা যারা আসবেন এখানে খেয়াল করবেন যে প্রত্যেকটা জিনিসই পাবেন, বিশেষ করে দৈনন্দিন জীবনে যা যা লাগে সবই এখানে অ্যাভেলেবেল। আর এই বাজারটা অবশ্যই অনেক ওল্ড, মোগল আমল থেকে বাজারটা চলে আসছে, আমরা অনেক কিছু ইনসার্ট নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। পাপ্পু সোনা কি তুমি খাবা? না আমি খাবো না, এটা পিত্রার ওষুধ। আমার তো মনে হয় সোনা তুমি খাবা। তুমি যেভাবে রাতের বেলা দুঃখ খেয়ে কান্দাকাটি করে মরে দাও, আমি ভাবলাম সোনা খায় বুঝি সুইসাইড করবা। পাপ্পু চুনা কিনছে, কেন কিনছে পাপ্পু চুনা? পিঁপড়ার জম, জায়গায় খায় জায়গায় মরে। মানে তিরালে খায়। চুনা কি তুমি খাবা? চুনা কি তুমি খাবা? না আমি কেন রাতের বেলা যে এই দুঃখ নিয়ে ঘুমাও, আমি তো ভাবলাম চুনা তুমি খাইবা, তুমি খায়া তোমার প্রিয় শ্রীর কাছে চলে যাবা। না না দুঃখ কিসের? ওকে, সো এই বাজারটা কবে কবে বসে একটু বলো। এটা সপ্তাহে একটা দিনই বসে, শুধুমাত্র বুধবার। বুধবারে? আচ্ছা ওকে। এটা কত বছর আগের? এটা আনুমানিক প্রায় 500 বছর। ও মাই গুডনেস, মোগল আমল থেকেই। ওকে ওকে ওকে। এখন আমি জিলাপি দিয়ে এতগুলো জিলাপি খান খান, দুপুরে লাঞ্চ লাগবে, একা খাওয়া শেষ করতে পারতেছি না। এত বড় পিস পাপ্পু, এই মিষ্টি খাওয়ানোর সৌদ আমি তুলবো, তেতুই খাওয়ায় ইনশাল্লাহ। পাপ্পু সরকার আমার যে পরিমাণের মিষ্টি খাওয়াইছে আজকে আমি কোনোদিন ভুলবো না, জিলাপি খাওয়াইছে আর কি, পেঁয়াজ মানে খুব কষ্ট হয়েছে, 250 গ্রাম জিলাপি খেতে খুব কষ্ট হয়েছে, অনেক টেস্ট। তো এখন গরুর হাটের গরু কি দেখাবো পাপ্পু, চলো আমরা একটা গরু কিনি। হ্যাঁ কিনবেন, সমস্যা নেই, আপনার শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন। তাহলে গরু কিনি। হ্যাঁ তুমি তো মিষ্টি খাওয়া সব ভুলাই দিছো ভাই, এখন তো কিছু বলতে পারতেছি না। তুমি কি গরু খুঁজতেছো না মানুষ খুঁজতেছো? আমি আসলে মানুষই খুঁজতেছি, গরু খুঁজতেছি, বাট আমার লেন্সই করাচ্ছে না। তোমার লেন্সের পাওয়ার কত? আমার লেন্সের পাওয়ার তো আমি জানি না, গুগলের লেন্স ইউজ করি, আর নয়তো আলাদা কোনো মাইক্রোস্কোপের লেন্স লাগাই, যেটা দিয়ে পাপ্পু গরু মানুষ দুইটাই খুঁজে পায়। এদিকে চলছে সিদ্ধির মেলা, আপনারা যারা সিদ্ধি, ও আচ্ছা খেলা দেখতে চান, একটা জিনিস দেখায় এখানে, সিদ্ধির মেলা চলতে। যারা সবজি খেতে পছন্দ করেন, যারা শাক সবজি খেতে পছন্দ করেন, এই যে পিছনে, ওই যে পেছনে, ওই যে এখানে সিদ্ধি চলতে থাকে, সিদ্ধির মেলা। বাবা তোর দরবারে সব পাগলের খেলা। আমি আর পাপ্পু
এখন নামাজে যাচ্ছি। আপু নামাজ পড়ব না? হ্যাঁ নামাজ পড়ব। নামাজের পরে আমরা আরেকটু বাজারটা ঘুরে দেখব, যেহেতু ট্রেডিশনাল বাজার ঘোরা বাকি আছে। তো কোথায় মসজিদ পাইছি? ওকে, আমরা মসজিদে চলে আসছি। আমাদের নামাজ শেষ, এখন পাপ্পুকে জিজ্ঞেস করে, পাপ্পু এই যে আমরা বাজারে ঘুরতে আসছি, এই এই বাজারটা বা এলাকাটার মূল বয়স কত বছর? আসলে এই বাজারটা আমরা যতদূর দেখেছি আমার দাদার দাদা ওদের মুখে, মানে ওরা আমার দাদা বলতো যে এই বাজারটা মুঘল আমলের থেকে শুরু। মুঘল আমল? হ্যাঁ। তার মানে এই বাজারটা ছিল তৎকালীন সময় ঢাকার লোকজন এখানে এসে বাজার সদাই করতো, এখানে পাটের বিশাল বড় হাট বসতো। হিউজ, আপনারা দেখেন এই বাজারের কাঠামোগুলো এখনো দেখেন যে আগের সেই আদিম যেই মডেল সেই মডেলই রয়ে গেছে। আচ্ছা হয়তোবা পাপ্পু এলাকা বাজার সুন্দর, রাস্তাঘাট সুন্দর, আমি শুনছি এলাকার মেয়েরা নাকি খুব সুন্দরী, তুমি কি বলো? এখন এটা তো আমি আসলে জানি না, মেয়েদের পিছনে তো আমি ঘুরি না। যারা তুমি বললা যে শাওন ভাই আসার আগে বললা, শাওন ভাই চলেন বর্মি বাজার যাই, এখানে কিন্তু অনেক এলাকায় অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে। তো না, আমি সেটা একবারও বলি না। তুমি বললা যে ভাই আপনি চলেন একবার হইলো একটু দেখে আসেন, তো তুমি এখন কেন অস্বীকার করতেছো বলো? ওই যে ভাই মহিলা কলেজ আছে, মহিলা কলেজ আমি তো বলছি এলাকার মেয়েরা তো সুন্দর। হ্যাঁ অবশ্যই, এলাকা থাকলে অবশ্যই মেয়ে সুন্দর থাকে, সুন্দর কালো সব মিলেই তো, সবই তো আল্লাহর দান, আল্লাহ সৃষ্টি করা। তো তার মানে তোমার এলাকায় প্রেমিকা আছে? না আমার কোনো প্রেমিকা টেমিকা নাই, এটা বিশ্বাস করতে পারি না। না আমার একটা আছে, সেটা অনেক দূরে, অনেক দূরে। হ্যাঁ, তো এখন আমরা কই যাব সেটা বলো? এখন চলেন নিচে যাই। ওকে, মসজিদ থেকে নামো। এত পুরনো একটা বাজার তুমি ঘুরে দেখাচ্ছো, বিলিভ মানে আমি বিলিভ করতে পারছি না, মানে বাংলাদেশে না ঘুরলে আনাচে কানাচে না ঘুরলে আসলে আপনারা বিশ্বাসই করবেন না যে বাংলাদেশে এত পুরনো পুরনো ঐতিহ্যবাহী জায়গা আছে। সো এখন আমরা যাচ্ছি বাজারটা পুনরায় ঘুরে দেখবো, এলাকাটা ঘুরে দেখবো, জানি না অজানা কিছু পাবো কি না, দেখে ঘুরে দেখে কেমন লাগে। এই যে আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছি, বাজারের বয়স 500 বছরের পুরনো হলেও এলাকার মানুষ এখনও এই এলাকাটিকে ভালোবাসে এবং তারা নিয়মিত এখানে এসে বাজার করে থাকেন। তো আমরা এখন কাঠের বাজারে চলে আসছি, এখানে র কাঠ পাওয়া যায়, উট পাওয়া যায়, এখান থেকে ঢাকা শহরে কাঠ যায়, অনেকে র কাঠ যা উট যারা কিনতে চায় এখানে চলে আসে। সে হিউজ পরিমাণের একটা বড় বাজার, প্রায় 500 বছর পুরনো। উই নো দ্যাট ইজ 500 ইয়ার্স ওল্ড। ওয়াও, জাস্ট অ্যামাইজিং, রিয়েলি অ্যামাইজিং। না আসলে আসলে বুঝতে পারতো না যে আমরা কোথায় এসেছি। ওয়াও, জাস্ট অ্যামাইজিং। সো কি বলেছিলাম যে না ঘুরলে বুঝতেই পারবেন না যে আসলে কোথায় এসেছি, কি দেখতেছি, বাংলাদেশটা কত সুন্দর, একদম কাঠের একটা ভূমিতে চলে আসছি। পাপ্পু পাপ্পু এই জায়গাটা তো আসলে রিয়েলি খুব সুন্দর, এখানে কাঠ কি রদামে বিক্রি করে? একদম সব পাইকারি। তুমি শ্বশুরবাড়ি যখন যাবা বা মানে শ্বশুরবাড়ি আবাসপত্র যখন কিনতে হবে তখন তো এখান থেকে কাঠ কিনতে পারো। হ্যাঁ শ্বশুরবাড়ি যেতে এখানে একদম কম খরচে, আমি কিন্তু সাজেশন করতে চাই কম খরচে যদি কাঠ কিনতে চান এখানে চলে আসবেন, কাঠ কিনে শ্বশুরবাড়ি। যারা ঘর জামে না থাকতে চান তারা সরাসরি শাওন ভাইয়ের সাথে যোগাযোগ করে। এটা কেমন কথা, তুমি তো পচাচ্ছ। আমি ঘর জামায় থাকবো, এটা কি ধরনের কথা বলো ভাই? আমি জামাই তো ঘরেই থাকে, জামাই ঘরে থাকে, বাট ঘর জামাই বলতে কি বোঝায়? যারা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে ঘর জামাই থাকে তাদের, যাই হোক পাপ্পু এখান থেকে কাঠ কিনবে, কাঠ কিনে তার শ্বশুরবাড়ি সাপ্লাই দিবে, মানে খুব কম করে যে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। পাপ্পু এই ডুব মারো একটা, ডিঙ্গি আছে ডুব মারো,
মানে দুই নদীর মোহনা। এটা তো ব্রহ্মপুত্র শাখা নাকি, মানে ব্রহ্মপুত্রের সাথে যুক্ত হয়েছে? ওকে, শাখাটা কেন এটাই ব্রহ্মপুত্র। সো ভিউয়ার্স, আমরা ঘুরতে ঘুরতে ব্রহ্মপুত্রের সামনে চলে এসেছি। মূলত এটাই ব্রহ্মপুত্র নদী, বাট এখন শুকিয়ে গিয়েছে, যেহেতু শীতকাল শুকিয়ে গিয়েছে। তবে আপনারা ভরা মৌসুমে আসলে এটাকে পরিপূর্ণ দেখতে পাবেন এবং অবশ্যই ভিউটা এনজয় করবেন। আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে মাছ, আপনারা যারা অনেক টাকা খরচ করে দেশের বাইরে যান, এখানে সেখানে ঘুরতে যান, থাইল্যান্ড যান, সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, অস্ট্রেলিয়া যান, ইউকেতে যান, সুইজারল্যান্ডে যান, তার আগে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ অনুগ্রহ করে বাংলাদেশে আনাচে কানাচে একটু ঘুরে দেখেন ভাই, ভালো লাগবে, সিরিয়াসলি ভালো লাগবে। বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো যদি আপনি সারা জীবন ঘুরা শেষ করতে পারবেন না আমার যেটা মনে হয়। পাপ্পু, আমরা যে এই যে গাজীপুরের যে পার্টটা, এটাই তো আমরা ঘুরে শেষ করতে পারতেছি না। তা এটা কি গাজীপুর কি আয়তন এতই ছোট না? মানুষ যে বিদেশে চলে যায় না, বিদেশে যায় আসলে, কেউ যায় ঘুরতে, কেউ যায় জীবিকার তাগিদে। এখন সবার যারা ঘুরতে যায় তাদের উদ্দেশ্যে কিছু বলো। যারা ঘুরতে যায় তারা আসলে দেশে ঘুরতে ঘুরতে বোরিং ফিল করে, মানে তারা, তার মানে কি এত সুন্দর একটা জায়গা, মানে বাংলাদেশে আমি তো আমার রিসেন্ট একটা ব্লগে দেখাইছি যে কত সুন্দর জায়গা, এমন আননোন অনেক জায়গা আছে, ঢাকা শহরে অনেক জায়গা আছে যেগুলো ঘুরলে শেষ করা যাবে না। তার উপর আবার বিদেশ ঘুরে আসলে অর্থ অপচয় করার কোনোই মানে হয় না। আগে দেশটা ঘুরুন, দেশটা ঘুরে ভালোভাবে দেখুন, তারপর যদি ভালো না লাগে অবশ্যই বিদেশ ঘুরুন। আর অবশ্যই আমার সাথে থাকুন, আমিও ঘুরিয়ে দেখাচ্ছি। পাপ্পু বোতল খুঁজতেছে, এখন বোতল মানুষ কেন খুঁজে ভাই? নিশ্চয়ই বোতল খোঁজার কোনো কারণ আছে, বোতলের মধ্যে কি নিবে পাপ্পু? এটাই আমার এখনো, পাপ্পু বোতল কেন খুঁজতেছে ভাই? আসলে আমি বোতল খুঁজতেছি আমার বাজার করার জন্য, তেল নেওয়ার জন্য। আচ্ছা, এই কাহিনী না, আমি আবার ভাবলাম খাঁটি সরিষার তেল, এখানে বোতলের মধ্যে কি নাকি রাখবে, তেল পাওয়া যায় যেটা অবশ্য আমরা ঢাকা শহর কিংবা অন্য জায়গায় পাই না। ওকে দেখা যাক তুমি বোতলের মধ্যে কি তেল নাও। এত বড় বাজার, মানে এত বড় ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী বাজার আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম দেখলাম। এত বড় বাজার মনে হয় ঢাকা শহরেও নাই। পাপ্পু আছে ঢাকা শহরে? না, ঢাকা শহরে আসলে এরকম বাজার পাওয়া যাবে না। এত বড় বিগেস্ট মার্কেট, এইখানে সব আছে, আপনার দৈনন্দিন জীবনে কী লাগবে এভরিথিং। একদম এভরিথিং, গ্রোসারি শপ থেকে ক্লোথ, ইমিটেশনস, কসমেটিক্স, এভরিথিং। ক্লোথ মার্কেটে চলে আসছি, ক্লোথ মার্কেটে ক্লোথ অ্যাভেলেবেল। অনেক ঘোরাঘুরি করলাম, তো আমরা বাজার থেকে বের হয়ে যাচ্ছি, কারণ অনেক বড় বাজার, ঘুরে শেষ করতে পারবো না। তো পাপ্পু আমরা কীভাবে যাব বলো? এইভাবে কী করে যাওয়া যায় এখন? এখানে প্রচুর লাউড, প্রচুর সাউন্ড। সো আমি আর পাপ্পু ব্যাক করছি আমাদের মূল ডেস্টিনেশনে। ও তো পাপ্পু কিছু কিনছে, পাপ্পু কী কিনছে এটা আমাদেরকে দেখাবে। পাপ্পু কী কিনছে একটু দেখাও। লাউ কিনছি, লাউ না বিশ্বাস হচ্ছে না, একদম অরিজিনাল খাঁটি লাউ। যেহেতু বাজার করার খুব ভালো মানে প্র্যাকটিস আছে পাপ্পুর, তো শ্বশুরবাড়ি যে বউর জন্য বাজার করবে এটা একটা ভালো প্র্যাকটিস। তো আমি একটু ব্রিফ করি, যে শর্ট করি, যে আমরা বাসা থেকে শ্রীপুর বাজার থেকে বের হয়ে বর্মি আসছি, না বর্মি বাজার আসছি। এই বাজারটার
বয়স হচ্ছে প্রায় 400 বছর বা তারও বেশি, কেউ কেউ বলছে 500 বছর। রোদ লাগতেছে, প্রচুর রোদ। পাপ্পু আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে? আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা এখন মানে নেক্সট ব্লগে আমরা কোথায় যেতে পারি গাজীপুরে, কারণ আমরা চেষ্টা করছি যে উই আর ট্রাইং টু ডিসকভার আওয়ার ওন ল্যান্ড, ইউ নো। সো হোয়াট ইজ আওয়ার নেক্সট ডেস্টিনেশন? আমরা কি গাজীপুরের মধ্যে থাকবো না বাইরে যাবো? প্ল্যান আছে ঢাকা মানে গাজীপুর থেকে বাইরে যাওয়ার জন্য, কারণ আমরা চাই একটা ইউনিক কিছু দেওয়ার জন্য, রাইট? সো যারা যারা এতক্ষণ দেখলেন আমাদেরকে, ভালো না লাগলো সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ অবশ্যই, চেহারার অবস্থার জন্য জানেন খুব বাজে অবস্থা হয়ে গেছে রোদের মধ্যে। এখানে তো আর আমরা মানে শুটিং করতে আসি না যে মেকআপ নিয়ে আসবো, এরকম কোনো ওয়ে নাই। তোমার চেহারা ঘুরতে ফিরতে তোমার চেহারাটা একটু দেখাও না। আমি পরিচিত না, তুমি স্টার, তুমি অলরেডি স্টার হয়ে গেছো, ভাইরাল। আপনারা যারা বর্মি আসতে চান বাজারে ঘুরে দেখতে পারেন, শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে এখানে ভাড়া নিবে 30 টাকা, যে কেউ একটা সিএনজি অটো রিক্সা খুলে হবে। শুনে আপনাদেরকে লিঙ্ক দেওয়া থাকবে বর্মি বাজার সম্পর্কে যাবতীয় তথ্য, এবং এখানে কি করে আসবে এবং এখানে কী কী থাকছে না থাকছে সব কিছু এখানে একটা ডিটেলস দেওয়া থাকে। কিছু থাকুক বা না থাকুক, শ্বশুরবাড়ি বাজার করার মতো পর্যাপ্ত বাজার এখানে আছে। আর অবশ্যই বিউটিফুল গার্লস তো আছেই, কারণ পেছনে তাকিয়ে আছে একজন।